আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। এটাই রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ আমরা আশা করি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটি আলোচনা করব কি ভিটামিন সিরাপ নিয়ে, যেটা উৎপাদন করে থাকে দি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন বিভাগ, ইউনানি বিভাগ, শফিপুর, গাজীপুর, বাংলাদেশ। বন্ধুরা, সিরাপটি বিভিন্ন মোড়কে থাকে, 100 মিলি আছে, 225 মিলি এবং 450 মিলি পেট বোতলে সরবরাহ করা হয়। তো আমরা কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা, এর ভিতরে কী কী আছে। বন্ধুরা, আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব যে এর ভিতরে কী কী আছে। যদি পুরোপুরি আলোচনা করতে যাই এই উপাদানগুলি তাহলে অনেক সময় লাগবে, আপনাদের মূল্যবান সময় নষ্ট হবে। তো আমি সেদিকে যাচ্ছি না, আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এর উপাদানগুলো দিয়ে দিব, আপনারা সেখান থেকে পড়ে তারপরে জেনে নেবেন। তো এটা কী কাজ করে সেটা আমরা আজকে জেনে নেব। বন্ধুরা, ভিনসিনা শরবত মিসেল গ্রুপের একটি প্রাকৃতিক ভিটামিন সিরাপ। ভিনসিনা সবচেয়ে বহুল ব্যবহৃত ভিটামিন সাপ্লিমেন্ট এবং পাশাপাশি অ্যালকোহল মুক্ত হার্বাল টনিক, যার বায়ো অ্যাভেলেবিলিটি বিশেষ করে প্রমাণিত। ভিনসিনা স্নায়ুবিক দুর্বলতা, সাধারণ দুর্বলতা, ভিটামিন এ ও সি এর অভাবজনিত উপসর্গ, রক্ত স্বল্পতা দূর করে নিঃসন্দেহে। পরিবারের সকল সদস্যদের সারা বছর ধরে টনিক হিসাবে এটি ব্যবহার করতে পারেন। বিভিন্ন ধরনের ভিটামিন সমৃদ্ধ হার্বস দিয়ে প্রস্তুত, বহু বছর ধরে ভিনসিনা স্নায়ু এবং পেশির শক্তির যোগান ও উদ্দীপক হিসাবে কাজ করে আসছে। তো রোগ নির্দেশন, অর্থাৎ ভিনসিনা আমরা কী কী ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। স্নায়ুবিক দুর্বলতা, সাধারণ দুর্বলতা, মানসিক অবসাদ, ভিটামিন এ ও সির অবসাদজনিত সমস্যা, পাকস্থলী ও লিভারের দুর্বলতা এবং রক্ত স্বল্পতা। এবার আমরা আসি সেবন মাত্রায়। প্রাপ্তবয়স্ক 2 থেকে 4 চামচ, অর্থাৎ 10 থেকে 20 মিলি দিনে 2 থেকে 3 বার সেবন করতে পারবে। অপ্রাপ্তবয়স্ক 1 থেকে 2 চা চামচ, 5 থেকে 10 মিলি করে দিনে 2 থেকে 3 বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অবশ্যই সেবন করা উচিত। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে কিনা। বন্ধুরা, গবেষণায় দেখা গেছে যে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন দরকার হয়। যেসব ধরনের ভিটামিন দরকার গর্ভবতী মায়েদের জন্য, সেগুলো কিন্তু পরিপূর্ণভাবে ভিনসিনের ভিতরে পরিলক্ষিত হয় এবং পাওয়া যায়। এজন্য গর্ভবতী মায়েদের জন্য ভিনসিনা একটি উপযোগী প্রাকৃতিক ভিটামিন সিরাপ। শিশুদের ক্ষেত্রে সেটা ব্যবহার করা যাবে কিনা, অবশ্যই বন্ধুরা ব্যবহার করা যাবে। বাড়ন্ত শিশুদের ক্ষেত্রে কিন্তু এটি একটি সুস্বাদু প্রাকৃতিক ভিটামিন। বৃদ্ধদের জন্য ভিনসিনা প্রাকৃতিক ভিটামিন সরবরাহ করবে এবং এটি গুরুত্বপূর্ণ এবং উত্তম একটি সিরাপ। পার্শ্ব প্রতিক্রিয়া, বন্ধুরা প্রত্যেকটা ঔষধে কিন্তু কম বেশি পার্শ্ব প্রতিক্রিয়া থেকে থাকে, তবে ভিনসিনায় কিন্তু একেবারেই কম। ইউনানি সিরাপ হিসাবে এ ভিনসিনায় কিন্তু তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে অবশ্যই বন্ধুরা, যদি আমরা নির্দিষ্ট পরিমাণে ডোজে আমরা ঔষধটি সেবন করে থাকি, তাহলে অবশ্যই আমরা সকল প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত থাকব। ইউনানি সিরাপ ভিনসিনা এর তেমন কোনো বিরূপ প্রতি জানা যায়নি, তবে এর যে কোনো উপাদানের প্রতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে প্রতিক্রিয়া দেখা যেতে পারে। অবশ্যই আমরা বন্ধুরা ভিটামিন সিরাপটি বা যে কোনো ধরনের ঔষধ আমরা ঠান্ডা এবং শুষ্ক স্থানে এবং আলো থেকে দূরে রাখার চেষ্টা করব, শিশুদের নাগালের বাইরে রাখব। এবং বন্ধুরা, আপনারা জেনে থাকবেন যে এই 450 মিলি একটি সিরাপের দাম হলো 200 টাকা, যেটা দামের দিক দিয়েও কিন্তু অনেক কোম্পানির ক্ষেত্রে কিন্তু ভিনসিনা এগিয়ে আছে। এবং আর পাশাপাশি আমরা বলবো যে এই সিরাপটি কিন্তু সকলের খাওয়ার জন্য, এবং এর উপাদানগুলো বন্ধুরা আমরা ডিসক্রিপশনে আলোচনা করব, আপনারা সেখান থেকে জেনে নেবেন। তো বন্ধুরা, এই প্রত্যেকটা ঔষধই কিন্তু আমরা সকল জনগণের উপকারার্থে দিয়ে রাখি, তবে আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, কেউ রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজেরা এগুলো ট্রাই করবেন না, চেষ্টা করবেন না, সেক্ষেত্রে কিন্তু রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ কোনো দায়ী থাকবে না। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, উপস্থিত হব আপনাদের উপকারে আসে এরকম নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্তই আজকে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, সাথে সাথে অল নোটিফিকেশন সিলেক্ট করবেন, তাহলে আমরা যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, সবাই আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় বিদায় নিচ্ছি। আমি মুসা আল আরিফ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।